হোমিওথেরাপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাদর অভিনন্দন, নমস্কার ও সেলাম জানাচ্ছি। আজ আমি একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, একটা সমস্যা, যে সমস্যাটি কম বেশি প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই হয়ে থাকে বা হচ্ছে বা ভবিষ্যতেও হবে, তা হলো স্মৃতিশক্তির দুর্বলতা, অর্থাৎ স্মরণশক্তি লোভ বা মনে রাখার ক্ষমতা কমে যাওয়া, ইংরেজিতে যাকে বলা হয় লস অফ মেমোরি। এটা কিন্তু একটা কমন সমস্যা, বিশেষ করে বয়স যত বৃদ্ধি পেতে থাকবে ততই কিন্তু এই সমস্যাটি আস্তে আস্তে জটিল থেকে জটিলতর দিকে চলে যায়। যাই হোক, এই যে সমস্যাগুলো, যেমন ধরুন সকালে কি করছেন পরক্ষণেই তা ভুলে যাচ্ছেন, বা বিকেলে আদৌ তা মনে রাখতে পারছেন না, একটা জিনিস কোথায় রেখেছেন খুঁজে খুঁজে হন্যে হয়ে যাচ্ছেন, খুঁজে পাচ্ছেন না, মানে এবেলার কথা ওবেলাই ভুলে যাচ্ছেন, এমনকি সকালবেলা কি খেয়েছেন দুপুরে তা ভুলে গেছেন বলতেই পারছেন না। এটা কিন্তু একটা জটিল সমস্যা বলে মনে হয়, কেননা পরক্ষণেই ভুলে যাওয়া এইভাবে যদি এই স্মৃতিশক্তির দুর্বলতা ডে বাই ডে বাড়তেই থাকে তাহলে কিন্তু বিশাল বড় সমস্যা হয়ে যেতে পারে। আরেকটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো যে এটা বলতে পারেন যে ছোট ছোট বালক বালিকা বা যুবক যুবতীদের একটা মানে ব্রেনের মহা ঔষধ। কেননা ধরুন বাচ্চারা পড়াশোনা করে, পরক্ষণেই তা ভুলে যায়, এটা একটা স্মৃতি সুদা বলতে পারেন। পরীক্ষার আগে 10 থেকে 15 দিন আগে বাচ্চাদের এই ওষুধটি মাত্রা অনুযায়ী বয়স অনুযায়ী দিতে পারি, এতে তার স্মরণশক্তিটা ভালো থাকবে এবং মনে রাখার ক্ষমতাও বৃদ্ধি পাবে। ওষুধটি হচ্ছে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস। এটা খুবই মূল্যবান এবং খুবই কার্যকারী একটি ওষুধ। এটা আমার পরীক্ষিত বিষয়, আমি ব্যবহার করে এর সুন্দর ফলাফল পেয়েছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস শুধু যে ব্রেনের উপরেই কাজ করে বা স্মৃতিশক্তি বৃদ্ধি করে তা নয়, এর আনুষঙ্গিক বহু কারণ রয়েছে, আনুষঙ্গিক বহু কাজ রয়েছে আমাদের শরীরের উপর। যাই হোক, বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এই অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস ওষুধটি 6x বা 30 পটেন্সিতে ব্যবহার করবেন। এটা আমাদের শরীরে এর ক্রিয়ার স্থিতিকাল 15 থেকে 20 দিন পর্যন্ত, পরীক্ষার 10 থেকে 15 দিন পূর্বে বাচ্চাদের, অর্থাৎ যে সমস্ত বাচ্চার বয়স 10 থেকে 17-র মধ্যে, তাদের জন্য 2 থেকে 3 ফোঁটা করে দিতে পারেন। পরীক্ষার 10 থেকে 15 দিন আগের থেকেই সে খাওয়া শুরু করবে এবং এতে কি করবে, এতে তার স্মরণ শক্তিটাকে প্রখর করে তুলবে, অর্থাৎ মনে থাকবে যা পড়াশোনা করবে সেটা, সেই বিষয়গুলো। বয়স্কদের ক্ষেত্রে যারা বয়সে অনেকটা বলতে গেলে বৃদ্ধ বয়সে বা 50 বৎসরের থেকে ঊর্ধ্বে যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের এটা কমন একটা রোগ। তাদের ক্ষেত্রে বয়স 30 থেকে 45 অবধি 4 ফোঁটা করে,
এবং 46 থেকে ঊর্ধ্বে 5 ফোঁটা করুন। দিনে 1 থেকে 2 বার খেয়ে যাবেন। 2 থেকে 3 দিন খাওয়ার পর বন্ধ রাখুন। 20-25 দিন পর আবার 1 থেকে 2 দিন খাবেন। এইভাবে মোটামুটি 2 থেকে 3 মাস খেলে স্মরণশক্তি প্রখর হবে এবং মনে রাখার ক্ষমতাটাও বৃদ্ধি পাবে। সুতরাং আশা করছি বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন এবং বয়স অনুযায়ী ওষুধগুলো গ্রহণ করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি হোমিওথেরাপি চ্যানেলের পক্ষ থেকে সহযোগিতা করব। আজ এখানেই রাখছি, ধন্যবাদ।